এখানে ওই করছে ডিম বসে দুইজন ডেকে আমরাছি এখান থেকে ওই সাইড থেকে আমরা এসে দুইজন ডে এই শিয়ালের ভয়ে এলাকাবাসীরা দেখ দিয়ে সন্ধ্যার পরের থেকে বাইরে যেতে পারে না, খুব সমস্যা শিয়ালের অত্যাচারে। আজকে থেকে প্রায় সপ্তাহখানি আগে থেকে শিয়ালের খুব অত্যাচার দেখা যাইতেছে দেখ দিয়ে। আর গতকাল আমরা এইখান থেকে ওই যে ডিম নিছি ফার্মের থেকে, ওইখানে চারজন লোক একসাথে কাজ করছে, দুইজনে গাড়ির ভিতরে ছিল ড্রাইভারও কামড়াইছে, আর আর নিচে একজন ছিল উনি দৌড় দেহারা বানাই ওই ভিতর থেকে ওনার কামড়াইছে। ওই সাইডে ফার্মের থেকে দুইজনটা কামড়ায় শিয়াল এলা ওইটি নাকি এদিকে এসে দুইজনটা কামড়াই থেকেছে, মোট ছয়জনটা কামড়াইছে কালকে। এই গ্রামের সবাই শিয়াল মানে খুবই উৎপাত করে সরছে, বাচ্চা বাচ্চা মানে বাড়িতে পারে না, সব কামড়ে কামড়ে একবারই গড়াইতেছে একবারে সব। মানে এই বছর আপনারা একটা ব্যবস্থা আমাকে করে দেন, লইবেন মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত বড় বড় এক একটা আর কি ভয়ঙ্কর দেখতে লাগে। মানে বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকে, ঘর থেকে বাহির বেরোতেই ভয় লাগে এখন। আর কালকে থেকে যে আতঙ্কের ভিতরে মানুষ আছে, এরপর থেকে রাস্তাঘাটে চলাফেরাই বন্ধ করে দিয়েছে এখন। যেমন আমি তো আমার বাচ্চাটা নিয়ে আমি বের হতেছি না, আর এখানকার মনে করেন এখানকার বাচ্চা কাচ্চারা তো মনে করেন রাস্তাতে চলাফেরা বন্ধ করে দিতেছে, তারপরে স্কুলে যাতায়াতটা একটু বিপজ্জনক হয়ে যাইতেছে। এতটা শিয়াল যদি এরকম মনে করেন সবার কামড়ায় আসে, তার সবার জন্য একটা ক্ষতি না বিপদ না? বাচ্চা কাচ্চারা তো আর কিছু বলতে পারবো না। দেখা গেল দু তিনটা শিয়াল মিলে যদি একটা বাচ্চাটা নিয়ে যায় তাহলে তো আর পাওয়া যাবে না। ফার্স্টে পরশু দিন কামড় দিছে ওরে, তারপরে কামড়াইছে হারেজার পরে, তারপরে কামড়াইছে রংমালারে, তারপরে কামড়াইছে রংমালার খালার নাম হলো কাজুলি তারে, তারপরে কামড়াইছে আরেকজন বলো ওই পাড়াকেরা, তারপরে কামড়াইছে সাহারে, তার কামড়ে কামড়াইছে সালামের গোলা মনির রে। আচ্ছা আচ্ছা, কেমনি কামড়াই রে? কেন কেন রাস্তায় বাইরেছে পরে বলো ফাল দে বলে তার বলে এনে কামড় দিছি। আচ্ছা আচ্ছা, এমুর এনে কামড় দিয়ে হেরে এই পারে জায়গা কামড়ছে পাউডার বলে ফুইলা থাইন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তখন মনে করেন যে বিশটা পঁচিশটা নাই, এই উপর পাইলে মুখ দিয়ে আইজান দিয়ে আইজান হাতে তোর আইজান দেয়, এই উপর পাইলে মুখ দিয়ে হওয়া হওয়া শুরু করে পোলা পান বাইতে থাকে বাড়ি বাড়ি দিনে। আচ্ছা আচ্ছা, তিনি বাবা কেমনে চমড়া চলুন গ্রাম বাসী। আচ্ছা আচ্ছা, প্লাহান তো বাইরে বেরি দিনে নিজেরাই ডরে বাঁচি না প্লাহান দেব ওখান থেকে। কামড় দিছে ওই যে হেপার বাড়ি হেরে করছে কি যে মুরগি আছে না, মুরগি দরবা এসে হ্যাঁ পয় বাইকতে উঠ পানছে অমনি না হিয়ালে হেমু কইছে মুরগি নিল মুরগি নিল, হের মায় কইছে পরে হ্যাঁ হ্যাঁ হেঁত করছে অমনি তার এই মুখ চুখ থয় নাই তো এই ঠুটটা এন থেকে সিরে ফালে দিছে নাকি দিন থেকে বলে ই নিয়ে গেছে মাংস নিয়ে গেছে যে এন থেকে নিছে আর তার খালায় খেতে বের গেছে হে খালারে বলে এই যে ঠ্যাঙ্গের মধ্যে তিনটা দিছে কাম তারপর সেই তার কলেজ হাসপাতালে ডাকা। এই শিয়ালটা মানে আমি যে গতকালকে যে শিয়ালটা রেখে দিয়েছি ওটা আমার উপরে কামড়াইতে আসছে, আমি খুবই মানে ভয়ানক, তার চেহারাটা দেখলে মনে করেন একটা বাঘের মতো মতনই দেখা যায়। তো এখন আমরা খুব ভয়ের মধ্যে আছি, মানে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, এমনকি ছোট বড় সবাই ঘর থেকে বেরোতে পারতেছে না, আমরা নিজেরা পর্যন্ত আতঙ্কে আছি কখন আসবে আর কোন বিপদটা আমাদের চলে আসবে, এখন আমরা কি করবো এই অবস্থায়। এখন আমাদের সবার এলাকায় এখন খুব বিপদের মুখে পড়ে গেছে, এখন এই বিপদ থেকে উদ্ধার করা যায় যেভাবে সেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের এলাকায় গতকালকে আটজনকে কামড়াইছে, এখন এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদেরকে বাঁচা বাঁচানোটা মুশকিল হয়ে যাবে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার গ্রাম বাড়িগাঁও। আমাদের এই বাড়িগাঁও গ্রামে গতকালকে শিয়ালে প্রায় 15 জন লোককে কামড়িয়েছে। এখানে আমাদের গ্রামে প্রচুর পরিমাণ শিয়াল আছে, কারণ এই এলাকায় পোলট্রি ফার্ম আছে অনেক, এই শিয়ালগুলো পোলট্রি ফার্মের মুরগি ডিম টিম খায়, এজন্য এই অঞ্চলে শিয়াল বেশি। এই শিয়ালগুলো এতদিন লোকজনদের কামড়ায় নাই, কিন্তু গতকাল থেকে শিয়ালের কামড়ে প্রায় 15 জন লোক হাসপাতালে ভর্তি আছে। এখন এর জন্য আমরা বন বিভাগকে জানিয়েছি, তারা বলেছে ব্যবস্থা নেবে,
9টা বাজে মানে করেন দোকান থেকে যাইতেছে আমি বাসার দিকে, তো কইতে জানে একটা শিয়াল আইলো মানে সোজা, মানে আমি তো মনে করছি যে কোনো একদিকে যাইব গা, সামনাসামনি আয়না করছো কি এই আমার মানে আমি তো কইছি যে কিছু আমি কিছু কই নাই কে মানুষ সারা জীবন দিকে আসি, শিয়াল মানুষ দেখলে চলে থাকা ওইটা তো কালকে গেল না, এই সজাগ আইতেছে আয়না বললো কি কামড় দিল, তারপর আরও আগের কত জায়গায় শুনলাম পরে মাইক দাও কই দিল ঠিক আছে, সবক দিলে শিয়াল কামড়াইতেছে, আমিও বাড়িতে গেলাম গা কারণ ফাঁকা জায়গায় বাড়ি, শিয়াল মেয়াল দিনে দেখি যে কত আটে দেয়া মানে রাস্তায় দেয়া, তারপরে এলো এই জমিগুলোর উপর দেয়া, এভাবে আর কি মানুষই করতেছে। নাম কি আপনার ঠিকানা কোন? আমার নাম মোহাম্মদ সাগর, বাসা এখানেই লামড়াই থানা লাভাকুণ্ড গ্রাম কল্যাণ। আচ্ছা, শিয়াল সেইগুলো করে কি খন্দার পরে আর কি মানুষ কালকে অনেকজনের কামড়াইছে ঠিক আছে, আমারও কামড়া কামড় দিছে একটা, তো এগুলো বা বাচ্চা বাচ্চা মাস্তা যা আছে এগুলো তখন কাছাকাছি যে কাজ করতে হবে বিশ পকলকে নিয়ে দাও টাইনে, দুই তিন জনের ধরে টাইনে নিয়ে দাও, টাইনে দাও দুই তিন জনের ধরো। লাঠি নিয়ে ঘুরছি, আমাদের সমবয়সী অনেক পোলা পানি স্কুলে যায় না। আচ্ছা আচ্ছা, অনেক আচ্ছা বলো এখন। আমরা শিয়ালের বয়ে লাঠি নিয়ে ঘুরি, আমাদের স্কুলে যেতে পারি না যে লাঠি নিয়ে ঘুরতে হয়, শিয়াল কামড়ায়। আচ্ছা আচ্ছা, বাইরে হলাইছি উঠে দিই। কয়জনে মারছো? সাত আট জনে মারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আনছি। পাঁচজন দিই দিই ধ্যান ধ্যান দিচ্ছি।
কেমনি কামড় দিছে? হ্যাঁ শিয়ালে শিয়ালে কেমনি কামড়ছে আমি দেখি ও দেখে নাই আসলেই দেখে নাই বাংলা ভীষণ বাংলা ভীষণ দিকে ওই নামাই গেছি এই কণ্ঠে জানি হেয়াল আইস হাসেন নিয়ে হাঁস আবার তোর ফেরে গেছে নামাই গেছি ওই নামাই আবার হিয়াল গেছে ওইন থেকে আমার ধরে হারাইছে আস মারে নাই ওইন থেকে আমার ধরে হারাইছে আমরা শুরুতেই যেটি বলে থাকি যে জায়গাটিতে আক্রমণ করেছে ওই জায়গাটি সাবান পানি দিয়ে ভালো করে রানিং ওয়াটার দিয়ে ভালো করে ধুতে হবে কমপক্ষে 15-20 মিনিট ধুতে হবে তারপর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য বলি সেখানে আমরা অ্যান্টিসেপটিক দেওয়া সহ প্লাস হচ্ছে যে আমরা র‍্যাবিস ভ্যাকসিনটি দিই এবং টিআইজি দিয়ে থাকি তারপর যদি অবস্থা দেখে যদি কোনো বড় ইঞ্জুরি থাকে সেলাই করে সাথে যে ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিয়ে নিই আমরা যে শিয়ালের যে ঘটনাটি শুনতে পেলাম তা আমরা একটি গতকাল রাতে আমাদের এখানে একজন পেশেন্ট আমরা রিসিভ করেছি তার হচ্ছে ওই জায়গাটি আমরা পরিষ্কার করেছি এবং অ্যান্টিসেপটিক যে ড্রেসিং করার সেটি আমি করে দিয়েছি এবং সাথে সাথে রোগীটির অবস্থা যেহেতু একটু বেশি ক্ষতটা একটু গভীর থাকাতে দ্রুত আমরা রেফার করেছি ঢাকায় ধন্যবাদ আমি উপজেলা বন কর্মকর্তা আমার নাম মোতালিব আল মমিন সামাজিক বন বিভাগ আমরা ঢাকা কুল্লা ইউনিয়নে বাড়িগাঁও এলাকায় শিয়ালের উপদ্রুপে এই কিছু লোকের ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ব্যাপারে বন বিভাগ কাজ করতেছে আর কি একটা শিয়াল অটোমেটিক আমরা ই করতেছি মেরে ফেলছে এলাকার জনগণ তো আরও আরও শিয়াল আছে আমরা চেষ্টা করবো এগুলা সবগুলাকে মানে যেটা পাগল হয়েছে সেটাকে একটা ধরার জন্য আর কি এই ব্যাপারে বন বিভাগ সবসময় কাজ যথাসাধ্য কাজ করতে